হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিনাস ফ্যামিলি। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর এখন বাজে বিকেল 5টা, 5টার সময় দেখো আমি বাগানে এসেছি। আর এখান থেকেই ব্লগটা, ব্লগ নয়, কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই আর কি ভিডিওটা শুরু করলাম বাগানের ভিতরে। আর এই দেখো, এই শাকগুলো এত সুন্দর হয়েছে। এগুলো কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করলে দারুণ লাগে। কি বলে এটাকে আমি জানি না, সাঁচে শাক না কি এটা শাক বলে। আর আমাদের গাছে কত পেয়ারা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা, পুরো গাছটা তো পেয়ারা আর কি প্লাস্টিকে ভর্তি আর কি। তারপরে তোমাদেরকে এটা কিন্তু আমাদের অনেক বড় একটা ক্ষেত, আবার একটা পুকুরও আছে এখানে। এ দেখো অনেক লঙ্কা গাছও আছে। আমি তো পেয়ারা তুলতে এলাম, তোমার দাদা ভাই মনে ওই ক্ষেতে গেছে। আমাদের তো তিনটে ক্ষেত, লঙ্কা গাছে কতটা ফুল হয়েছে দেখো। আর এটা হলো হকল বাদা। দেখো আর এখানে প্রচুর কলা গাছ আমাদের লাগানো আছে। তোমার দাদাভাই একটা কলা নিয়ে গেছে, ভীষণ মোটা আর পেকে গেছে, এত কি মিষ্টি কলাটা আর কি। এইটা আমাদের, এইগুলো কি ছিল, এগুলো হচ্ছে পালং শাকের দানা ছিল, সব ঝরে পড়ে গেছে। যাই হোক না, ধনে ছিল, ধনেগুলো তোলা হয়নি তাই পড়ে নষ্ট হয়ে গেছে। এই দেখো একদম নষ্ট হয়ে গেছে, এগুলো ধনে ছিল। দেখো কি সুন্দর গন্ধ। আই কাউ গরু, তুমি কি খাচ্ছ, ঘাস খাচ্ছ? এই দেখো এটা পুরোটা আমাদের হকল বাগান। আর আমাদের এদিকটা তোমরা বেসিক্যালি দেখতে পাবে হকল বাগান, মানে পেয়ারা বাগান আর চাষবাস অ্যাকচুয়ালি। আর আমাদের বাগানে কি সুন্দর কলমি শাক হয়েছে দেখো, বাবরে বাপ, তুলতে হবে তো। আমি বাগানে এসেছি মনে হয় প্রায় এক মাস পরে। দেখো কত কলমি শাক হয়েছে দেখো, ওরে নাইস নাইস। এই দেখো ভর্তি হয়ে গেছে, এই দেখো কি সুন্দর কলমি শাক, সবাই কাস্তে ধরে ধরে কেটে নিয়ে যায়, আমি তো কোনো আসি না। বন্ধুরা দেখো শাকগুলো তুলে নিচ্ছে, কালকে মাছ দিয়ে একদম পাতলা ঝোল হবে। আর এই দেশি শাক আর মাছ দিয়ে পাতলা ঝোল খেলেই তো একদম রক্ত গড়গড় গড়গড় করে রক্ত হবে আর কি। বাগানে প্রচণ্ড গরম, এখন রোদ পড়ে গেছে কিন্তু এত গরম হচ্ছে না, পুরো আমি ঘেমে চান হয়ে যাচ্ছে একদম। আর সবথেকে মনে লাগবে কি বলো তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কোনো ভিডিও যে শেয়ার করবো না, করা হয় না এই কারণে, একা কাজ কর্ম তো, মামনি থাকে না তোমরা জানো, মামনি এখন অসুস্থ, সেই জন্য মামনি সর্দি বাড়িতে থাকে এখন। আর আমি একা একা কাজ করা, পুজো করা সব কিছু হয় না বলেই সেইভাবে ভিডিও শেয়ার করতে পারি না। তার থেকে বড়ো কথা আরেকটা, যেটা ভিডিও করার অনিয়াটা চলে গেছে, ইচ্ছাটা চলে গেছে, অনিয়া হয়ে গেছে আমার কাছে, কারণ এত সুন্দর সুন্দর কমেন্ট পাই না, সেই কমেন্ট সুন্দর ঘেমে গেছে। তোমাদের দেখতেই পাচ্ছ, আর গরুটা কি সুন্দর নিশ্চিন্ত, মানে ঘাসগুলো কুচকুচ কুচকুচ করে খাচ্ছে, তোমরা ভাবতেই পারবে না। এখানে এক জায়গা আছে কলমি শাকটা এত সুন্দর, এখানেই বসে তুলবো খানিকটা। আর আমাদের এই জায়গাটা না একদম নোংরা নেই, পরিষ্কার। এখানে একটা জিনিস ভালো, যেখানে সেখানে মানুষ পটি করে না। অনেক জায়গায় কী বলো তো, এত সুন্দর জায়গাতে পটি করে দিয়ে চলে যায়,
তখন শাক খাওয়ার টেস্টটাই মানে টেস্টি হয়ে যাবে শাক খাওয়াটা আর কি। বেশি বলবো না, তোমার দাদাভাই কলমি শাক নিয়ে এসেছিলো, আজকে আমি রান্না করেছি ডাঁটা আলু ঝিঙে দিয়ে মাছ দিয়ে ঝোল, কলমি শাক ভাজি আর নিম পাতা ভাজা, এটাই রান্না করেছিলাম আজকে। আর আমার দাদা আজকে আসবে আর কি, ঝড় আসবে সেই জন্য আর কি দাদাকে বলেছি তুই চলে আয়, আমাদের বাপের বাড়িতে তো মাটি বাড়ি, কোথায় কি হবে জানি না, ওই একটাই মাত্র দাদা আছে আর কি, আর তো কেউ নেই, বাবাটা আমার কাছেই রয়েছে। কীভাবে ঘাম হচ্ছে বুঝতে পারছো তোমরা? আর আমার ছেলে মেয়ে কলমি শাক ঝোল হলে ভাজা হলেও খায়, ঝোল হলে ভীষণ প্রিয় ওদের, কেন সবারই আমাদের বাড়িতে প্রিয়। আর আমাদের বাড়িটা এমন একটা বাড়ি যে এটা খায় না ওটা খায় না সেইভাবে কারোর কোনো বারণ নেই মানা নেই। দেখ এখান থেকে এইটুকুনি পেলাম, আর তোমার দাদাভাই এসে আমার বকবে, বল পেয়ারা না তুলে তুমি শাক তুলতে বসে আছো, শাক না তুলে কি করি বলো, তোমার সঙ্গে গল্পের গল্প হচ্ছে আর শাক তোলা হচ্ছে তাই না? ঠিক আছে দাদাভাই বসে বসে তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করি। তোমাদেরকে একটা কথা বলি, একটা মানুষ যখন অনেক কষ্ট করে ভিডিওটা বানায়, জানি না সবাই তো ভিডিও ইউটিউব থেকে সাকসেস পায় না, আমি হয়তো পাবো না, ব্যর্থ হয়ে যাবো, যাই হোক এত একটা জিনিস ভেবে খারাপ লাগে যে এতদিন ধরে এত কষ্ট করে একটা পরিশ্রম করছি সেই পরিশ্রমটা আর কি বেকার হয়ে যাবে। কারণ দেখো তোমরা, আমি ভিডিওটা একটা ব্লগ বানালাম, সেটা ভালো হোক খারাপ হোক আমি জানি না, আমার সাবস্ক্রাইবার প্রায় হচ্ছে 8000 কাছে, 8000 সাবস্ক্রাইবার যদি একটু করে আমাকে হেল্প করে তাহলে আমি একটা মানে আশার আলো দেখতে পাই। আর সবাই কোনো দিন ভিডিওর মানে একদমই ভিডিও চলে না, মানে একদমই হয়তো 10-12 জন ব্লগ দেখছে, শর্ট দেখছে হয়তো 1000-2000, এরম করলে কি একটা চ্যানেল চলতে পারে? তোমরা যদি ইউটিউব পরিবারটা একটা আমার নিজস্ব পরিবার, একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির লোকেরা যদি আমাকে না হেল্প করে, সবাই মিলে যদি না ভিডিওগুলো দেখে, বাগানে এসে এই কথাটা শেয়ার করার জন্যই বাগানে এলাম না, আমি কাজে এসেছিলাম, জাস্ট মনে হলো তোমাদের সঙ্গে, আজকে তো রবিবারে, আমাদের রবিবারে মেনু কী ছিল তোমরা জানলেই। কিন্তু দেখো আমি সারাদিনে ব্লগ ভিডিও শেয়ার করতে পারি না, কারণ আমার সকালে খুব তাড়া থাকে মেয়ে বেরোনো, তোমরা নিশ্চয়ই জানো, তারপরে বাবা এসে বাবার শরীর খারাপ, আমার কাঠ ফাট জোগাড় করতে হয়, তারপর আমার স্কুল আছে, টিউশনই আছে, আবার মেয়েকে নিয়ে বেরোনো আছে, আবার এসে প্রত্যেকেই করো, কিন্তু সবাই সবার জায়গাটা কিন্তু আলাদা, আমার জায়গাটা সম্পূর্ণ আলাদা, সেই তার থেকেও অনেক কষ্ট করে আমার ক্যামেরা ধরার লোক থাকে না, মাঝে মাঝে ছেলে মেয়ে ধরে, আবার মাঝে মাঝে ওরাও বিরক্ত হয়ে ওরাও ধরতে চায় না, তাহলে এবার তারপরেও কষ্ট সৃষ্ট করে একটা যদি ব্লগ বানায় কেউ যদি না দেখে ভালো লাগে বলো তোমাদেরকে? আর একটা জিনিস, অন্তত 500 জন 1000 জন দেখলে তাও মনে হয় না এটা ব্লগ সবাই দেখছে, একটা কষ্ট করে বানায়। আর আমি সত্যি কথা বলতে কন্টেন্ট বানাতে পারি না, কন্টেন্ট এবারে যদি কমেন্টটা যদি এতটাই খারাপ হয়, যদি বাড়ির লোকজন যদি সেটা প্রবলেমে পড়ে তাহলে কী হবে বলো তো? আর আশেপাশে আত্মীয় স্বজন যদি ওই কমেন্টটা দেখো তাদের ধারণাটা কেমন হবে বলো, তুমি তোমরাই বলো। সেই জন্য সত্যি কথা আমার এতটাই খারাপ লাগছিলো। আর একটা মানে ভিডিও কালকে বানিয়েছি, সেই ভিডিওটা কী কারণে আমার, আমি যদি ভিডমেট থেকে এডিট করি কী কারণে আমার এডিটটা সমস্যা হচ্ছে, এডিটটা নিতে পারছে না, কালকে কিছু মাখা করেছিলাম তার ভিডিওটা ছাড়ার জন্য চেষ্টা করছিলাম, হচ্ছিল না, দেখি আজকে সেই ভিডিওটা শনিবারের ভিডিওটা রবিবারে ছাড়বো, আর তোমরা রবিবারের ভিডিওটা হচ্ছে কালকে পাবে, সোমবারে সকালে পেয়ে যাবে। আর তোমাদেরকে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করি, বন্ধুরা আমার পাশে থাকো, আমি সেইভাবে কিছু জানি না, যাই হোক চেষ্টা করছি ভালো করে ভিডিও করার, তোমরা না পাশে থাকলে আমি আরও মানে ক্যামেরাম্যান তো দরকার, তার সাথে একজন লোক দরকার বা ছেলে যাই হোক দরকার, তা এবার কেউ যদি না থাকে আমি কী করে একা একা মানে কমেডি হোক কন্টেন্ট বানাবো বলো? আর সেটা তার জন্য সত্যি সময় থাকে না, আমি স্কুল থেকে আসি 1-1.5টা বেজে যায়, তারপরে এসে কাজ বাজ সেরে খেতে দিতে আরও অনেকটা টাইম পার হয়ে যায়, তারপরে কী বলো তো শর্ট ভিডিও আমি যখন ছাড়ি তোমাদেরকে 1 ঘন্টা আমার হাতে টাইম থাকে, সেজে গুজিয়ে হয়তো কোনো দিন নাইটি পরে করছি, কোনো দিন সেজে গুজিয়ে করছি, হয়তো ঝাপাস ঝাপাস করে গোটা কথা শর্ট ভিডিও ছাড়লাম। এবার ব্লগটা তো আর ওরকমভাবে হয় না, ব্লগটা একটা সময় সাপেক্ষ ধৈর্য ধরে করতে হয়, সেই জন্য করাটা ইম্পসিবল হয়ে যায়, মানে খুব
টাপের হয়, তবু চেষ্টা করি তোমাদের সঙ্গে করার। তারপরেও যদি না তোমরা আমাকে হেল্প করো, আমার আর কিচ্ছু বলার নেই। আর সবার কাছে একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিও, আরও আরেকটা যেটা বলি, কমেন্ট, অনেকে কমেন্ট করে, কমেন্টের মতো কমেন্ট খারাপ, এবার যদি কমেন্টটা যদি এতটাই খারাপ হয়, যদি বাড়ির লোকজন যদি সেটা প্রবলেমে পড়ে, তাহলে কী হবে বলো তো? আর আশেপাশে আত্মীয় স্বজন যদি ওই কমেন্টটা দেখো, তাদের ধারণাটা কেমন হবে বলো? তুমি তোমরাই বলো। সেই জন্য সত্যি কথা আমার এতটাই খারাপ লাগছিল। আর একটা মানে ভিডিও কালকে বানিয়েছি, সেই ভিডিওটা কী কারণে আমার, আমি যদি ভিডমেট থেকে এডিট করি, কী কারণে আমার এডিটটা সমস্যা হচ্ছে, এডিটটা নিতে পারছে না। কালকে কিছু মাখা করেছিলাম, তার ভিডিওটা ছাড়ার জন্য চেষ্টা করছিলাম, হচ্ছিল না। দেখি আজকে সেই ভিডিওটা, শনিবারের ভিডিওটা রবিবারে ছাড়বো, আর তোমরা রবিবারের ভিডিওটা হচ্ছে কালকে পাবে, সোমবারে সকালে পেয়ে যাবে। আর তোমাদেরকে হাত জোর করে একটাই রিকোয়েস্ট করি, বন্ধুরা আমার পাশে থাকো। আমি সেইভাবে কিছু জানি না, যাই হোক চেষ্টা করছি ভালো করে ভিডিও করার, তোমরা না পাশে থাকো। দেখো আমাদের কুজির মধ্যে কী থাকে, দেখো বীজ দেওয়া মেশিন রয়েছে, কলা পাকা রয়েছে, কলমি শাক রয়েছে, আর তোমাদের দাদা ভাই পেয়ারা তুলছে এখন। ওই যে এই যে তুলছে, আমিও তুলবো এবার, সঙ্গে থাকো আর দেখতে থাকো। দেখো পেয়ারা ভাঙা তো হয়ে গেছে, এই কত পেয়ারা নিয়েছি দেখো, এই একটা, দেখো কেমন সব ঝুলছে। আর এই গরম পড়েছে ভীষণ, গরমের জন্য সব পেয়ারাগুলো আর কি। এই দেখো কতটা পেয়ারা হয়েছে, হিরো হোন্ডা আমার এতে কিছু চলে। সেদিনে বিকাশ দা ফোন করেছে, মাসি কি হয়েছে আমাদের একটু বল। রবিবারে স্পেশাল ভাবে আলু কাবলি আর ডিম নিয়ে নিলাম, সাইকেলে উঠে চলে যাবো। আমাদের সোনামা আজকে চা বানাচ্ছে, আমরা খাবো। এইটা দেখো আমাদের কত সৌভাগ্য এসে গেল, আমাদের সোনা মাছকে চা বানাচ্ছে। ওরে না কি স্টাইল, হে পেঁচিবুড়ি মুখটা খাও। তাহলে বন্ধুরা দেখো, বাগান থেকে এলেই যে এরকম সুন্দর একটা যত্ন পাওয়া যায়, কেমন লাগে বলো? তোমাদের কেমন লাগছে বলো? আমার তো হেভি লাগছে, আমার সোনামা এত বড় হয়ে গেছে, আমাদের চা বানিয়ে খাওয়াচ্ছে। কি বলে মন্ত্র বলছে, ও ও একজন আমার কাছে এসেছিল আইভুল করতে, বেশি করে চা বানিয়ে ফেলেছে। ঠিক আছে কোনো ব্যাপার না, আমরা খেয়ে নেবো। তোষ নিয়ে চলে যাচ্ছে তুমি, দেখো আমরা সবাই ওয়েট করে বসে আছি। আর আমাদের ভুলো, ওই দেখো ভুলো, হ্যাঁ আমাদের সোনামা চা নিয়ে চলে আসছে। তাই দেখ দেখো দুজনের ঝগড়াটা দেখো খালি, আর এই ছানা এনেছি, সেই ছানা, হ্যাঁ হ্যাঁ ছানা খাচ্ছে, ছানা দিয়ে চা খাবে অনেক। তাহলে বন্ধুরা চলো আমরা চাটা খেয়ে নিই।